নমস্কার বন্ধুরা, আমি পম্পি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো ডাল পাতুরি। আর ডাল পাতুরি বানানোর জন্য লাগবে লাউ পাতা। বেশ বড় বড় কয়েকটা লাউ পাতা আমি নিয়ে নিচ্ছি। লাউ পাতা ডাঁট সমেত পাতাটা নিতে হবে। দেখুন, আমি ডাঁট সমেত পাতাটা নিয়েছি। এখন লাউ পাতাতে যে পাতলা আঁশের মতো অংশ থাকে সেটাকে তুলে বাদ দিয়ে নিতে হবে। একদমই ডাঁটে থেকে আঁশটাকে তুলে নিতে হবে। লাউ পাতার পিছনের আঁশটাকে তুলে নিচ্ছি। এই দেখুন কতটা আঁশ ছিল। এখন লাউ পাতার সামনের অংশের আঁশটাকেও তুলে নিচ্ছি। প্রত্যেকটা পাতার ঠিক একই রকমভাবে এই আঁশটা তুলে ফেলে দেব। লাউ পাতাগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। একটা পাত্রে হাফ গ্লাস মতো জল বসিয়েছি, তাতে 1/4 টিস্পুন লবণ দিলাম। গ্যাসের ফ্লেম আছে মিডিয়াম, মিডিয়াম আছে, জলটা ফুটে গেছে। এখন এই ফুটন্ত লবণ জলের মধ্যে লাউ পাতাগুলোকে ধুয়ে নিতে হবে। দেখুন, ঠিক এইরকমভাবে আমি ধুয়ে নিচ্ছি। এর ফলে পাতাতে যদি কোনো পোকামাকড় থাকে সেটাও মরে যাবে, আর লাউ পাতাগুলো বেশ নরম হয়ে যাবে, তাতে পাতুরিগুলো বানাতে সুবিধা হবে। আর ডাল পাতুরি বানাবো, তার জন্য তো লাগবে ডাল। আমি নিয়েছি মসুরির ডাল 100 গ্রাম, জল দিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন 2-3 বার জল পাল্টে ডালটাকে ভালো করে ধুয়ে নিলাম। মিক্সি জারের মধ্যে মসুর ডালটা ভরে দিচ্ছি, জল না দিয়ে এটাকে বেটে নিতে হবে। জল না দিয়ে বেটে নিলাম। ডাল বাটাটা একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। আপনি যদি ভিডিওটি ইউটিউবে দেখছেন, এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ফেসবুকে দেখছেন তো পেজটিকে ফলো করে নেবেন। ডালটা খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। দেখুন, ডালের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে দিচ্ছি কুচনো পেঁয়াজ। বড় সাইজের পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছিলাম, সবটা দিলাম না, অর্ধেকটা দিলাম। 1 টিস্পুন সর্ষের তেল দিলাম। দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়োর পরিবর্তে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। পরিমাণ মতো লবণ দিলাম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। একটা থালার মধ্যে লাউ পাতা নিলাম। লাউ পাতাটাকে বেশ ভালো করে মেলে নিলাম। এখন লাউ পাতার ঠিক মাঝখানে 1 চামচ ডাল বাটা দিয়ে, চামচ দিয়ে ডাল বাটাটাকে ছড়িয়ে নিচ্ছি। পাতাটাকে ভাঁজ করে নিচ্ছি। একদিক থেকে ভাঁজ করার পর আবারও একটু ডাল বাটা দিয়ে দিচ্ছি। এইভাবে প্রতিটি লেয়ারে যদি ডাল বাটা দেওয়া হয় তাহলে খেতে খুবই ভালো লাগবে। গরম গরম এই ডাল পাতুরি খেতে অসাধারণ লাগে। পাতাটা ভাঁজ করে দেওয়ার পর আবারও একটু ডাল বাটা ওপরে লাগিয়ে দিচ্ছি। ঠিক একই রকমভাবে সমস্ত পাতুরিগুলো বানিয়ে নেব। 100 গ্রাম মসুর ডাল দিয়ে আমার 6টা পাতুরি হয়েছে। এখন চলুন পাতুরিগুলোকে ভেজে নিই। মিডিয়াম ফ্লেমে একটা তাওয়া বসিয়েছি, তাতে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেল ছাড়াও সাদা তেলও ভেজে নিতে পারেন। তেল গরম হওয়ার পর পাতুরিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। যেদিকটাতে ডাল বাটা লেগে আছে সেদিকটা উল্টো করে দিচ্ছি। একসাথে 6টা পাতুরি ভাজা যাবে না, আমি 3টে 3টে করে দুবারে ভেজে নেব। 1 পিঠ ভেজে নেওয়ার পর পাতুরিগুলোকে উল্টে দিচ্ছি। মিডিয়াম আছে, উল্টে পাল্টে বেশ লালচে করে পাতুরিগুলোকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে লাউ পাতাটা কাঁচা থেকে যেতে পারে। কম আছে, বেশ কিছুটা সময় নিয়ে উল্টে পাল্টে মচমচে করে পাতুরিগুলোকে আমি ভেজে নিচ্ছি। গরম গরম এই লাউ পাতার ডাল পাতুরি ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। দেখুন কত সুন্দর লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। ঠিক একই রকমভাবে বাকি 3টেও ভেজে নেবো।